আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ 8ই কার্তিক 1427, 24শে অক্টোবর 2020 খ্রিস্টাব্দ। আজকে আমি হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8। এখানে পাঠটির নাম লিখে রেখেছি এ গ্লাইমস অফ আওয়ার কালচার, লেসন 2, নকশি কাঁথা। আজকে পড়ব নকশি কাঁথা। তো পাঠে চলে যাচ্ছি। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট। এমব্রয়ডারি, কুইল্ট মানে হল লেপ, আর এমব্রয়ডারিড, এমব্রয়ডারি তো নকশা খচিত। নকশি কাঁথা এক ধরনের হাতে বুননকৃত কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা, হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ শৈল্পিক কাঠামো। একটু খেয়াল করতে খেয়াল করে শুনতে হবে। আর্টিস্টিক অর্থ হলো শিল্পী, সংশ্লিষ্ট। ইট ইজ এ কাইন্ড অফ ট্রাডিশনাল, ট্রাডিশনাল অর্থ হলো ঐতিহ্যগত। ট্রাডিশনাল ক্রাফটস অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজেনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। ইহা এক ধরনের প্রখ্যাত শিল্প এবং এটাকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের স্বদেশীয় বলা হয়। পশ্চিমবঙ্গ আমাদের সাথে একটু জড়িত, কারণ হয়েছে আমরা যখন ভারতবর্ষ ছিলাম তখন একসাথে ছিলাম, এই জন্যে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল, রুরাল মানে গ্রাম্য, রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। শিল্পটি বাংলার গ্রাম অঞ্চলে শত শত বছর ধরে চর্চা হয়ে আসছে। সেঞ্চুরি মানে হলো শত শত। দ্য নেম অফ নকশি কাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিম উদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। কবি জসিম উদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ 1929 সালে প্রকাশিত হওয়ার পর নকশি কাঁথা নামটি জনপ্রিয় হয়েছিল। নকশি কাঁথার মাঠ যদি আমরা না পড়ে থাকি তাহলে পড়তে হবে। অনেক 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 চমৎকার একটি কাহিনী কাব্য জসিম উদ্দিনের। এটা 1929 সালে প্রকাশিত হওয়ার পর কি বলবো আর, এটারও কিন্তু ইংরেজি, এই নকশি কাঁথার মাঠের ইংরেজি অনুবাদ আছে। ট্রাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, প্রথাগত কাঁথা বানানো হয় পরিবারে ব্যবহারের জন্য। প্রথাগত কাঁথা বানানো হয় পরিবারে ব্যবহারের জন্য। ওল্ড অর নিউ ক্লোথ অ্যান্ড থ্রেড, থ্রেড মানে সুতা, আর ইউজ টু মেক দিস কুইল্টস, কুইল্টস মানে লেপ। পুরাতন বা নতুন কাপড় এবং সুতা ব্যবহৃত হয় এ কাঁথাগুলো বানানোর জন্য। এই কুইল্ট লেপ বা কাঁথা একই। ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড জাসর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফটস। ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এ শিল্পের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, কমার্শিয়ালি এখন ইহা বাণিজ্যিকভাবে তৈরি হয়। মানে এখন এটা যদিও ঐতিহ্য কিন্তু এখন এটা ব্যবসার করে, মানুষে তৈরি করে বিক্রি করে, বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল, হ্যান্ডিক্রাফট শপ ইন সিটিজ, শহরে দামি হস্তশিল্প দোকানে তুমি এদেরকে পেতে পারো। দ্য কুইল্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস আর ডিজাইনস এমব্রয়ডারিড অফ দেম। কাঁথাগুলো এখন বেশ চাহিদা তাদের ওপর বর্ণিল কাঠামো এবং নকশা বুননের কারণে। এখন বিভিন্ন আইটেমে পাওয়া যায়, রাস্তায় পাওয়া যায়, এগুলো হয়তো সস্তা বা পাতলা বা একটু অসুন্দর নকশি কাঁথা বলে চালাইয়ে দেয়, কিন্তু আসল যেটা নকশি কাঁথা সেটা অনেক সুন্দর। নকশি কাঁথার মাঠ সিনেমা আছে দেখবা, ওইটা দেখা যায় নায়িকা মরে গেলে তার কবরের উপরে নকশি কাঁথা দিয়ে দেওয়া হয়। মানে এটা হলো বাঙালির চিরন্তন ঐতিহ্য। তো ঠিক আছে, শব্দার্থগুলো একটু খেয়াল করি, কারণ শব্দার্থের মধ্যেই ইংরেজির উত্তর দিতে পারার যোগ্যতা নিহিত। কাইন্ড, কাইন্ড অর্থ হলো সদয়।
কাইন্ড, সদয়, আর ইংরেজিতে বলবো মার্সিফুল, MERCIFUL, মার্সিফুল। আর এটা হলো অ্যাজেক্টিভ, ADJ, অ্যাজেক্টিভ। একটু খেয়াল করি, কাইন্ড যদি, কাইন্ডের অ্যান্টোনিম কি? এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যান্টোনিম আনকাইন্ড। আমি অ্যান্টোনিমের জন্য কোনো আলাদা লাইন করি নাই, কিন্তু এখানে বলে দিলাম যে, আর লিখে দিলাম সিস্টেম করে, আনকাইন্ড এটা হলো অ্যান্টোনিমস। এরপরে আছে এমব্রয়ডারি। এমব্রয়ডারির অর্থ নকশা খচিত, নকশা খচিত। আর নকশা খচিত এটাও অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। আর এটা হলো আন্ডারস্টেটেড। আচ্ছা, আরো সুন্দর করে যদি বলি আন্ডারস্টেটেড, এটা হলো অ্যান্টোনিমস, UNDER, আন্ডার, STATED, আন্ডারস্টেটেড, আন্ডারস্টেটেড, এমব্রয়ডারির অ্যান্টোনিম। এরপর আছে কুইল্ট, লেপ বা কাঁথা। আচ্ছা, এখানে কাঁথা আমরা যেহেতু পড়ি, কাঁথাটাই উচিত। আচ্ছা, এখানে কাঁথা এন দেওয়া কেন? আমরা প্রায় ফেসবুকে লেখার সময় লিখি KATHA, কাঁথা, কিন্তু এখানে চন্দ্রবিন্দু আছে, বাংলা বানানে চন্দ্রবিন্দু আছে, আর এ থ, এই জন্য KNTH, কাঁথা, কুইল্ট, কাঁথা। আর এটা আমরা বলতে পারি ম্যাট্রেস, MATRES, ম্যাট্রেস মানেও কিন্তু তোশক বা কাঁথা, এটা হলো নাউন, নাউন। এরপরে ট্যাকেন, ট্যাকেন অর্থ হলো ধরা, ট্যাকেন ধরা। আর কট, CAUGHT, কট, আর এটা অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। আর এটার হলো অ্যান্টোনিম হলো গিভেন, GIVEN, গিভেন, এটা হলো অ্যান্টোনিম। আর্টিস্টিক, আর্টিস্টিক অর্থ শিল্পী সংশ্লিষ্ট, শিল্পী সংশ্লিষ্ট, শিল্পী সংশ্লিষ্ট, এটা হলো ডেডাল, DADEAL, ডেডাল। আর এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপর আছে প্যাটার্ন, প্যাটার্ন অর্থ হলো ধরন বা বিন্যাস, ধরন বিন্যাস, মডেল, MODEL, মডেল বললে আমরা ভালো বুঝি না, মডেল, অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপর আছে ক্রাফটস, ক্রাফটস অর্থ হলো কারুশিল্প, কারুশিল্প, কারুশিল্প আমরা জানি যেটা বানানো হয় বিভিন্ন, কারুশিল্প নিয়েও পড়াশোনা না আছে না, নাউন, NOUN, নাউন, এখানে পূর্ণ করে লিখলাম। সেইড অর্থ বললেন বা বলা, বললেন। আর এটা হলো মূলত ছিল সে, সে অর্থ বেলা বলা, সে, সেইড, সেইড। স্পোকেন অফ, SPOKEN, স্পোকেন, OF, অফ, স্পোকেন অফ, এটা অ্যাজেক্টিভ, ADJ, অ্যাজেক্টিভ। আর ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস এটা হলো স্বদেশ জাত, স্বদেশ জাত মানে স্বদেশী, স্বদেশ জাত। ইন্টারনাল, ইন্টারনাল, NAL, নাল, ইন্টারনাল, এটা পদগত দিক থেকে হলো অ্যাজেক্টিভ, ADJ, অ্যাজেক্টিভ। আর এটা অ্যান্টোনিম কি হবে, তাই না? ফরেন, ফরেন হলো FOREIGN, ফরেন, অ্যান্টোনিম হলো ফরেন। আর্ট, আর্ট অর্থ হলো শিল্প, আর্ট অর্থ শিল্প। ইন্ডাস্ট্রি, INDUS, TRY, ইন্ডাস্ট্রি, নাউন, আর্ট। এরপর আছে প্র্যাকটিস, প্র্যাকটিস অর্থ হলো চর্চা, এখানে চর্চিত দেই যেহেতু এটা অনুশীলন করা, চর্চিত, স্টাডিড, STUDIED, স্টাডিড। আর এটা আমরা জানি STUDY, স্টাডি, মূল শব্দটা, এটা অ্যাজেক্টিভ, ADJ, অ্যাজেক্টিভ। আর পদগত দিক থেকে এটা অ্যাজেক্টিভ, তাই তো? আর এটার অ্যান্টোনিম হবে আনট্রেন্ড, অ্যান্টোনিম, UNUNTRAINED, আনট্রেন্ড, এটা হলো অ্যান্টোনিম। এরপর আছে রুরাল, রুরাল অর্থ গ্রাম্য, গ্রাম্য বা গ্রামীণ, পিজান্ট,
PEHANT পিজান্ট, পিজান্ট গ্রাম্য, এটা অ্যাজেক্টিভ, এডি যে অ্যাজেক্টিভ। এখন এটার অ্যান্টোনিম হবে হলো আরবান, ইউ আর বি এ এন, আরবান। আরবান মানে আমরা জানি শহুরে বা নগরের। সেঞ্চুরি, সেঞ্চুরি মানে হলো শতক, শতক যদি হয় তাহলে সেন্টেনারি, সেন্টেনারি, CENTEN, সেন্টেনারি, সেন্টেনারি, এটার ইংরেজি সমার্থক শব্দ। আর এটা হলো পদগত দিক থেকে উপরে লিখে দিই, এটা হলো নাউন। এরপরে আছে বিকেম, বিকেম মানে হওয়া বা ঘটা, তো ঘটাটা লিখলাম। আর এটা হ্যাপেন, ইংরেজিতে হবে HAPPEN, হ্যাপেন। আর ঘটা যেহেতু এটা অবশ্যই কি ভার, VERB, ভার। এরপরে আছে আফটার, পরে, আফটার অর্থ হলো পরে, তাহলে ইংরেজি শব্দ হবে কি বিলো, বিলো। আর এটা আফটার যেহেতু পরে, বিলো, এটা কি হবে অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। এখন এটার অ্যান্টোনিমটা জানতে হবে, অ্যান্টোনিমটা হলো বিফোর। আচ্ছা পয়েটটা একটু মুছে ফেলি, পরে লিখি। অ্যান্টোনিম এ পাশে লিখে দিলাম, বলে দিচ্ছি এটা হলো অ্যান্টোনিমটা হলো বিফোর, BEFORE, বিফোর, এটা হলো অ্যান্টোনিম। এরপর আছে পোয়েট, কবি, কবি ইংরেজিতে বলা হবে রিমার, RHMER, রিমার, এটা অবশ্যই নাউন। এরপর আছে পাবলিশড, পাবলিশড অর্থ প্রকাশ করা, প্রকাশ করা, তো করা, হওয়া, ধরা, ছোঁয়া, এগুলি যদি হয় তাহলে এটা ভার্ব থাকে, এক্সপ্রেস, EXPRESS, এক্সপ্রেস, এটা ভার্ব। এরপর আছে মেড, মেড অর্থ গঠিত। আর আচ্ছা পাবলিশড, পাবলিশডের অ্যান্টোনিম হলো কিপ সিক্রেট, কিপ, KEEP, কিপ সিক্রেট, SECRET, কিপ সিক্রেট অর্থ হলো, এটা হলো পাবলিশডের অ্যান্টোনিম। মেড, এটা আমরা জানি মেক, মেড, মেড, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল, মেক অর্থ গঠিত, গঠিত। আর ইংরেজি শব্দ হবে বিল্ড, BULT, বিল্ড। আর এটা হলো পদগত দিক থেকে ভার্ব। আনমেড হবে হলো, আনমেড, এটা হলো অ্যান্টোনিম হবে আনমেড, UNMADE, আনমেড। এরপরে আছে ফ্যামিলি, ফ্যামিলি অর্থ হলো পরিবার, পরিবার, পরিবার ইংরেজিতে বলবো হলো হাউস হোল্ড, HOUSE, হাউস, HOLD, হাউস হোল্ড, এটা হলো পদগত দিক থেকে নাউন, লিখলাম নাউন। আচ্ছা এ পাশে লিখে দিই নাউন, আর হাউস হোল্ড, ইউজ, ইউজ অর্থ হলো ব্যবহার, ব্যবহার, আর ইউজড ব্যবহৃত, ব্যবহার, এক্সারসাইজ, EXER, EXERCISE, এক্সারসাইজ, এটা পদগত দিক থেকে নাউন। আর এটার অ্যান্টোনিম হলো ইউজ, যেহেতু অ্যান্টোনিম হলো সেভিং, SAVINGS, সেভিংস। এরপর আছে ক্লোথ, ক্লোথ অর্থ হলো বস্ত্র বা কাপড়। আচ্ছা কাপড়ে লিখি আমরা কাপড়, এটা হলো ফ্যাব্রিক, অনেক সময় মার্কেটে লেখা থাকে না ফ্যাব্রিক, এই ফ্যাব্রিক, এটা হলো পদগত দিক থেকে নাউন। থ্রেড অর্থ হলো সুতা, থ্রেড অর্থ সুতা, ইয়ার্ন, YARN, ইয়ার্ন, এটা হলো নাউন। এরপরে মোস্ট, মোস্ট অর্থ হলো অধিকন্তু বা সবচেয়ে, মোস্ট, এটা অ্যান্টোনিমটা আগে এই পাশে লিখে দিই, অ্যান্টোনিমটা হলো ফিউস্ট, FEWEST, ফিউস্ট, এটা হলো অ্যান্টোনিম। আর গ্রেটেস্ট আমরা সব ই বলবো হলো গ্রেটেস্ট, GRETEST, গ্রেটেস্ট, গ্রেটেস্ট হলো এটার সমার্থক শব্দ আর কি, গ্রেটেস্ট, এটা হলো পদগত দিক থেকে এডি যে, অ্যাডজেক্টিভ। আর ফেমাস, ফেমাস অর্থ সবাই জানি বিখ্যাত, ফেমাস অর্থ বিখ্যাত, আর এটা হলো ফেমাস অ্যান্টোনিম হলো আননন, UNKNOWN, আননন, আননন অর্থ হলো মানে অবিখ্যাত,
অপরিচিত, আর ফেমাস মানে বিখ্যাত। সমার্থক শব্দ হবে এমিনেন্ট, এমিনেন্ট, এমিনেন্ট অর্থ সমার্থক এটা ইংরেজি। আর এটা পদগত দিক থেকে হবে অ্যাজেক্টিভ, এখানে লিখে দিই এডি যে অ্যাজেক্টিভ। তাহলে একটু আবার খেয়াল করি। আচ্ছা, এই আরো কয়েকটি শব্দার্থ আছে, একটু খেয়াল করি, এটা মুছে ফেলি। খেয়াল করি একটু, ও পাশে মো ফেমাস পর্যন্ত গিয়েছি, এখন প্রডিউসড, পি আর ও ডি ইউ সি ই ডি, প্রডিউসড। প্রডিউসড অর্থ হলো উৎপাদন করা, উৎপাদন করা, প্রডিউসড অর্থ হলো উৎপাদন করা। এটা ইংরেজিতে হবে আর এ আই এস ই, রেজ, রেজ অর্থ রেজ, এটা পদগত দিক থেকে ভার। আর এরপরে কমার্শিয়ালি, সিও এম এম ই আর কমার সি আই এ ডাবল এল ওয়াই, কমার্শিয়ালি, কমার্শিয়ালি এটা হলো বাণিজ্যিক ভাবে, বাণিজ্যিক ভাবে, বাণিজ্যিক ভাবে, এটা অ্যাডভার্ব, এডিভি অ্যাডভার্ব। এরপরে আছে ফাইন্ড, ফাইন্ড অর্থ হলো খোঁজা, এফ আই এন ডি, ফাইন্ড অর্থ খোঁজা, আর খোঁজা, ফাইন্ড অর্থ খোঁজা। সার্চ, এস ই এ আর সি এস, সার্চ ইংরেজিতে বলে সার্চ, এটা ভার। আর অ্যান্টোনিম হলো যেহেতু ফাইন্ড, আর এটা হলো লজ, এল ও এইচ ই, লজ। মেনি, মেনি অর্থ হলো অনেক, মেনি অনেক, আর এটা আমরা ইংরেজিতে বলবো মাস, মাছ, নিউমেরাস, মাছ। আর একটা আছে নিউমেরাস, এটা পদগত দিক থেকে অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভ এটা অ্যান্টোনিম হচ্ছে ফিউ, অনেক আর কিছু। এরপরে আছে এক্সপেন্সিভ, ই এক্স পি ই এন এক্সপেন এস আই ভি, এক্সপেন্সিভ অর্থ হলো ব্যয়বহুল, ব্যয়বহুল। এটা আমরা ইংরেজিতে দিতে পারি কোস্টলি, সিও এস টি এল ওয়াই, কোস্টলি। আর এটা পদগত দিক থেকে অবশ্যই অ্যাজেক্টিভ, এডি যে অ্যাজেক্টিভ। এখন এইটার অ্যান্টোনিম আছে, এক্সপেন্সিভ এর অ্যান্টোনিম হলো চিপ, সি এইচ ই এ পি, চিপ অর্থ হলো সস্তা। এরপরে দেই হ্যান্ডিক্রাফটস, হ্যান্ডি এইচ এ এন ডি আই সি আর এ এফ সি আর এ এফ টি, হ্যান্ডিক্রাফট অর্থ হাতের কাজ, হাতের কাজ, হাতের কাজ। এটা আমরা ইংরেজি দিতে পারি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি। আর এটা পদগত দিক থেকে হলো নাউন, এটা মুছে ফেলি, পদগত দিক থেকে নাউন। এরপরে আছে শপ, এস এইচ ও পি, শপ অর্থ হলো দোকান, আর দোকান এটা, দোকান এটা হলো পদগত দিক থেকে নাউন। আমরা এটা দিতে পারি বয়কট, মানে অ্যান্টোনিম হলো বয়কট, অ্যান্টোনিম বি ও আই বয় সি ও টি, বয়কট। এরপর আছে সিটিজ, সি আই টি আই এ, সিটিজ অর্থ হলো শহর, সিটিজ শহর, টাউন ইংরেজিতে বলতে পারি টাউন, আর এটা পদগত দিক থেকে নাউন, টাউন বা বার্গ। গ্রেট, জি আর ই এ টি, গ্রেট, গ্রেট অর্থ কি মহান। এখন মহান এটা ইমিনেন্ট দেওয়া যায় গ্র্যান্ড, জি আর এ এন ডি, গ্র্যান্ড, গ্র্যান্ড। এটা পদগত দিক থেকে অ্যাজেক্টিভ, এ ডি যে অ্যাজেক্টিভ। আর এটা অ্যান্টোনিম হবে টিনি, টি আই এন ও আই, টিনি। তো এই পাশের গুলি মুছে ফেলি। খেয়াল করি, এরপরে আছে ডিমান্ড, ডি ই এম এন ডিমান্ড, ডিমান্ড এটার বাংলা অর্থ হলো চাহিদা, আর ইংরেজিতে বলবো নিড, এন ডাবল ই ডি, নিড।
ইংরেজিতে বলবো নিড, পদগত দিক থেকে এটা নাউন, আর আর ইসের অ্যান্টোনিম হলো সাপ্লাই, SUPPLY, সাপ্লাই। এরপর আছে কালারফুল, COLOUR, কালার, FUL, কালারফুল অর্থ হলো রঙিন, কালারফুল রঙিন। আমরা ইংরেজি শব্দ দিতে পারি পেইন্টি, পেইন্টি মানে রঙিন। এরপর এটা হলো পদগত দিক থেকে অ্যাজেকটিভ, অ্যাজেকটিভ আর এটার অ্যান্টোনিম কি হবে, তাই না? কালারলেস, এখন কালার দুইটা বানান আছে, ইউ দিয়ে একটা আছে আর একটা ও দিয়ে, তো COLOR, কালারলেস, LESS, কালারলেস। এরপর আর একটা আছে DESIGN, ডিজাইন, ডিজাইন অর্থ কি, নকশা করা, নকশা করা, নকশা করা, ডিজাইন অর্থ হলো নকশা করা, নকশা করা। সমার্থক শব্দ স্কেচ, SKETCH, এটা হলো ভার্ব, সংক্ষেপে দিলাম ভার্ব। আর অ্যান্টোনিম হবে হলো কর্মা, KARMA, কর্মা। এগুলো একটু খেয়াল করা দরকার অবশ্যই, ইংরেজি ভালো পারতে হলে। BECAUSE, বিকজ, বিকজ অর্থ হলো কারণ, কারণ বা যেহেতু বলা যায়, যেহেতু ওইটা অর্থ আছে। আর অ্যাজ বা হোয়াইল, ইংরেজিতে বলবো অ্যাজ অথবা হোয়াইল, WHILE, হোয়াইল। আর এটা পদগত দিক থেকে আমরা অবশ্যই ধারণা করতে পারি কনজাংশন, CONJUN, পুরোপুরি দিলাম, যাক দিয়ে দিই কনজাংশন, কনজাংশনটা এই পর্যন্ত। কনজাংশন শব্দটা এখন একবারও লিখি নেই, তাই এখানে পুরো লিখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের নকশিকাথা বা নকশিকাথার মাঠ আর কি। অন্যদিন অন্য কোনো পর্ব নিয়ে বা অন্য কোনো প্যাসেজ নিয়ে আসব, সেই পর্যন্ত তোমাদের আগামীর জীবন সুন্দর হোক সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।